চারণ, ডিমটা পুড়ে যাবে তো। ডিম তোর কপাল না, পুড়ে গেলে সমস্যা কি? আজকে তো প্রেম, তোমার জানার জন্য আমার দিবানিশি অহানিশি প্রেম, আজকে আর কালকে কি হয়েছে? এখন যাও রান্না করতে দাও। আচ্ছা আজকে তোমার রান্না করে কি দরকার? ছুটির দিন, চলো আমরা দুজন বাইরে খেতে যাই। ইস, বাইরে গিয়ে খাই না? তুমি জানো বাইরে গিয়ে খেলে যে 2000 টাকা নাই হয়ে যাবে মাস শেষে, সংসারে কিভাবে চলে সেটা শুধু আমি জানি, তুমি তো আর জানো না। যাও, আমার হাতে রান্না না খেলে আপনি তো তৃপ্তি আসা না। এই জন্যই আমার জানটাকে আমি এত বেশি ভালোবাসি। হয়েছে, এখন যাও রান্না করতে তো। ও শোনো না, একটা কাজ করে দাও না, ওই ড্রয়িং রুমের সিলিং ফ্যানটা একটু পরিষ্কার করে দাও না, সোনিয়া আসবে। সোনিয়া কেন আসবে? ও মা, বিয়ের পর তো কখনো কাউকে দাওয়াত দিতেই পারলাম না, আমি সোনিয়াকে একটু দাওয়াত দিতে পারি না? জান, আজকে ছুটির দিন, আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করবো, আমি তোমাকে খাওয়াই দিব, তুমি আমাকে খাওয়াই দিবা, তারপর আমরা দুজন দুজনকে জড়ায় ধরে একটা ভাত ঘুম দেবো। আমাদের ঘুমের মধ্যে সোনিয়া এসে কি করবে? আচ্ছা ঠিক আছে, আর কখনো সোনিয়াকে এই সময় দাওয়াত দিব না, ঠিক আছে? এখন যাও, যাও কাজ করতে দাও, যাও যাও। আমি তো ফ্যানই পরিষ্কার করতেছিলাম। আরে তোমার সাথে আমার কোনো সমস্যা আছে বলো? এরকম একটা লাভিং কেয়ারিং ওয়াইফ পাইলে কেন আত্মহত্যা করতে যাবো? তোমার বান্ধবী বেশি বুঝে, উনি একা একাই চিল্লাচিল্লি শুরু করছে, আত্মহত্যা করতেছে আত্মহত্যা করতেছে। আরে দোস, আত্মহত্যা করতেছিল না, আমি ওরে ফ্যান মুছতে পাঠাইছি। ও কিভাবে বুঝবো বাব, আমার বাসে তো 4-5 জন কাজের মানুষ আছে, এগুলো কাজ করার জন্য ভাবলাম তার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার মনে হয় সত্যি আত্মহত্যা করতে চাচ্ছিল। শুনেন, আপনি একটু বেশি বুঝেন, আর এই বেশি বোঝাটাই ঝামেলা হয়ে যায়, উত্তেজনা বেড়ে যায়। এই কথাটা তো শুনবেন। আহা, বিশ্বাস কর ভাইয়া, সত্যি আত্মহত্যা করতো, আমি দেখেছি সে ফ্যানের মতো দাঁড়িয়েছিল। বস বস, তোর অভ্যাস আর চেঞ্জ হলো না তাই না? হ্যাঁ, একটা কিছু পাইলে ওটা নিয়ে বসে থাকিস। আত্মহত্যা করতেছিল না, ও ফ্যান মুছতেছিল, আমি বলছিলাম ওকে। টাকা লাগবে ঠিকই, তোমাকে বলতে পারিস, তোর ভাই তোকে অনেক ভালো জানে। কত টাকা লাগবে বল? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, একটা ফোন কল দিব, তোর ভাইয়া এখনই তোকে টাকা পাঠিয়ে দিবে। তোর কোনো সমস্যা হলে তুই আমাকে অবশ্যই বলতে পারিস, আমি তোর বান্ধবী। আমি তোকে বলছি টাকার কথা, হ্যাঁ, নিজে নিজে এত বেশি বুঝিস কেন? লাগবে না আমার কিছু। কিছু লাগবে না মানে? তোর বাসায় একটা এসি নাই, তোর একটা গাড়ি নাই, সত্যি করে বলতো তোর হানিমুনে কোথায় যাচ্ছিস? শামিমের সাথে কথা হয়েছে, বলছে কক্সবাজার নিয়ে যাবে। ইউ, কক্সবাজারে বসতে রাজায়? দেখ তোর আমার কথা মনে আছে, আমি কোথায় গিয়েছিলাম? সুইজারল্যান্ডে গিয়েছিলাম। এই যে লাস্ট মান্থে আমরা দুবাই গিয়েছিলাম, তোর ভাই আমার জন্য ব্যাগ ভরে ভরে গোল্ডেন দিয়েছে। তুই তোর অবস্থা দেখেছিস, তুই ইউনিভার্সিটিতে কিভাবে চলতি আর এখন তুই কিভাবে চলছিস? দেখ দোস্ত, মানুষের লাইফ তো চেঞ্জ হবেই, তখন পাপার ছিল থাকছে ওইভাবে, এখন স্বামীর যতটুকু আছে অতটুকুর মধ্যেই তো চলতে হবে তাই না? তুই তো জানিস স্বামী তো সরকারি চাকরি করে। এক্স্যাক্টলি, সরকারি চাকরিতেই তো সবকিছু হবে, ঘুষ খাবে আর অনেক টাকা হবে। তুই আমাকে দেখিস না, সবকিছু বলে বলে সবকিছু করিয়ে ফেলতে হয়, টাকা দিয়ে তো সুখ আসে রে, কি করছিস তুই? না রে, শামিমকে দিয়ে সব হবে না, ও খুবই সৎ একজন মানুষ, ও পারবে না।
তুই বললে সব হবে, সুখের সংসারে সব কিছু সুন্দরভাবে চলবে। দেখিস না, আমি যেভাবে বলি সেভাবে তোর ভাইকে করাই। এই দেখ, দেখবি এই দেখেছিস, এই যে এই যে এবার যে গেলাম না দুবাইতে, আমাকে এই হারটা দিয়েছে, এবং সেটা না এই যে দেখ এটাও দিয়েছে, আমাকে দুবাইতে একটা প্রি বুকিং একটা ফ্ল্যাটও দিয়েছি। দেখ না এই যে, হ্যাঁ এই যে জুতাটা দেখেছিস, মনে পড়েছে তো কোনটা? এই যে নতুন যে এডিশনটা লুই ভিটনের, এটা আমার ব্যাগটা দেখেছিস, দেখ না, আই দেখ না। আচ্ছা তারপর এটা দেখ, এই ফ্ল্যাটটা কিন্তু যা সুন্দর, একদম 4-bedroom অ্যাপার্টমেন্ট, অনেক ফ্যান্টাস্টিক। এটা তো আমার অলরেডি হয়ে গিয়েছে, পেমেন্টের মধ্যে কিছু একটা বাকি, আর এই যে এটা প্ল্যান করছি নেক্সট। আই দেখ না, এই যে দেখ না ড্রেসটা দেখেছিস, এই যে এটা মানিস মালহোত্রা একদম লেটেস্ট এডিশন দেখেছিস। এইটা দেখ না পারফিউমটা দেখেছিস, ও মাই গড দিস ইজ সো মানে এক্সপেন্সিভ, কত সুন্দর দেখেছিস। আমার ঘড়িটা দেখেছিস তুই, মাইকেল কর্সের একদম নতুনটা। চলে এলাম, তুই তো আমাকে আসতে বলবি না। আসতে বললে তুমি আসতে? বলেই দেখতি, তা এখানে দাঁড় করিয়ে রাখবি না ভেতরে আসতে বলবি? আসো না, ভেতরে আসো বাবা। কি পনির ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছেন। এই তো ভালো। নতুন বউ কেমন আছে? আমি আপনাদের সব খবরই রাখি। পাপা, পাপা কি হয়েছে, বসো না। কোথায় এলি, কার কাছে এলি? আরে আমি তো তোকে বাসাকে ফুলের মতো রেখেছিলাম, আর এখানে তোর বাসায় যে সোফা সেট, তার চেয়ে তো আমার বাসার পাপোশ অনেক দামি। পাপা, শামিম খুব ভালো একটা ছেলে, সৎ, এই যুগে ওর মতো ছেলেই হয় না। সৎ? মাই ফুট, তাহলে তুই কি বুঝাতে চাস আমরা অসৎ? আমরা গুছিয়ে চলি, এটাকে বলে স্মার্টনেস। আর তোর হাজবেন্ড যেটা করছে এটাকে বলে ইগো। ইগো একটা মানসিক ব্যাধি। পাপা বাদ দাও না। আচ্ছা তুমি বলো কি খাবে? কি খাবো আর কি খাওয়াবি, এদিকে একটা মিটিং এ আসছিলাম, তুই তো নিজে পছন্দে বিয়ে করলি, তাই ভাবলাম মেয়ের সংসারটা একটু দেখে যাই। আসি। পাপা এখনই চলে যাবে? আর একটা মিটিং আছে, আসি। আশ্চর্য হতে একটু বসো না, অ্যাট লিস্ট এক গ্লাস পানি খেয়ে যাও। আমার পানি খাওয়ার গ্লাস আলাদা, আমি তোর পাপা। তুই ভুলে গেলো, আমি চাইলে তোকে ভুলে যেতে পারি না, তাই দেখে গেলাম। ঠিক আছে, ভালো থাকিস, আসি। জান শাহ, আমি তো জানি তোমার নাম জান শাহ, কিন্তু শাহটা আমি উচ্চারণ করি না, আমি উচ্চারণ করি জান। কেন স্যার? এই হচ্ছে তোমার সমস্যা, সারাদিন আমার সাথে 5 বার কথা বলো, তার ভিতরে 6 বার বলো স্যার। শোনো, আমি তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডকে কখনো স্যার বলে না, আমাকে বলবে মেহবুব। আমি আপনাকে মেহবুব ডাকবো স্যার? আবার স্যার বলে। আচ্ছা তোমাকে আমি প্রথম দেখেছিলাম কোথায় বলো তো? কোথায় স্যার? গাজীপুরের পুবাইলের ভাদুন বাজার ব্রাঞ্চে। দেখার পর এত ভালো লাগলো, আমি অনেক উপরে লবিং করে তোমাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম, 10-20 লাখ খরচ করেও ঢাকায় আসতে পারে না অনেকে, তোমাকে নিয়ে আসলাম। থ্যাংক ইউ মেহবু। ওকে জান স্যার, চলে যাবো স্যার। না আপনি থাকুন, ইয়ে জান সাহ তুমি ফাইলটা কারেকশন করে নিয়ে আসো, হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ করবা।
আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন শামীম সাহেব? আপনার টাইমিংটা খুব খারাপ। কখন কোথায় ঢুকতে হবে, কখন কোন জায়গা থেকে বের হয়ে যেতে হবে, আর কখন কোন ফাইলে সাইন করতে হবে, এইটা আপনি বোঝেন না। এই কারণে আপনার প্রমোশন হয় না, আপনার ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, বাদ দেন, আপনাকে যে ফাইলটা দিয়েছিলাম দ্রুত সাইন করে নিয়ে আসুন। স্যার, ফাইলটা তো পুরো কাল্পনিক হিসাবে ভরা স্যার। যে বালিশগুলো মার্কেটে 500 টাকায় পাওয়া যাবে স্যার, ফাইলে লেখা হিসাবে হচ্ছে 5000 টাকা করে। যে কলমটা আমি 10 টাকায় কিনতে পারবো, 10000 টাকা করে লেখা স্যার। ইন্টারনেট, ওয়াইফাই, রাউটার 2.5 লাখ টাকার মধ্যে সব কিনতে পারবো স্যার। এটা 25 লক্ষ টাকা বিল করা। এই কাল্পনিক হিসাবে ভরা ফাইল তো স্যার আমার পক্ষে সাইন করা সম্ভব না। এই কাল্পনিক ব্যাপারটাকেই তো বাস্তবে রূপান্তরিত করতে হবে। এই কারণেই তো ক্লায়েন্ট টাকা দিচ্ছে, চেক রেডি, 40% আপনার, 60% আমার। এই কাল্পনিক ব্যাপারটাকে সাইন করে বাস্তবে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আমি ফাইলটা সাইন করে দিব। থ্যাংক ইউ। কিন্তু স্যার একটা শর্ত আছে স্যার, আপনাকে আমাকে একটা লিখিত দিতে হবে যে এই ফাইলটার সাইন করা দায়ভার পুরোপুরি আপনার। ফিউচারে যদি কোনো অডিট করতে কেউ আসে তাহলে যেন আপনার নামটাই যায় স্যার। এবং এই সাইনটা করতে যে আপনি আমাকে বাধ্য করেছেন সেটাও একটা লিখিততে লেখা থাকবে স্যার। আমি তাহলে সাইন করতে রাজি আছি। এই এই তুই নিজের কি মনে করো স্যার? আরে আমি যদি লিখিত দেই, আমি যদি সাইন করি, তাহলে তো 100% টাকা আমি দিবো, তোরে 40% দিবো না। এর আগে তোর জায়গায় যে ছিল আশফাক, এইরকম বেয়াদবি করতো, ওরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার করছি। তুই জুনিয়র, ভাবছিলাম যা বলবো তাই তুই শুনবি। তো তুইও তো আশফাকের মতো আরেক বেয়াদব, তোর যে কই ট্রান্সফার করবো তোর কোনো আইডিয়া নাই। এখন যদি আমার হাত থেকে বাঁচতে চাস, সাইন করে নিয়ে আয়। স্যার, দুইটা কথা আপনাকে বলতে চাই। এই অফিসের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না, এবং এই ফাইলটা আমি সাইন করবো না আপনার লিখিত ছাড়া। থ্যাংক ইউ স্যার। তোরে যে কই পাঠাবো আমি? কাজ যদি ঠিকঠাক মতো করতে পারে, বলছি কি আর আনছি কি? শামিম কই গেলা? হ্যাঁ হ্যাঁ আসতেছি। আমাকে এই বাটনটা তো ডিস্টার্ব করতেছে, একদম লাগতেছে না, টাইট হয়ে আছে। তোমাকে যা যা বলছিলাম সব নিয়ে আসছো? হ্যাঁ, তুমি যেগুলো আমাকে লিস্টে বলছিলে আমি সবই তো আনছি। ছাতার মাথা নিয়ে আসছো? তোমাকে কি বলছে আর কি নিয়ে আসছো বলো তো? তোমাকে বললাম না ওই দিন বাবা এসে খালি মুখে চলে গেছে, আজকে একটু ঠিকঠাক মতো খাওয়াবো, আর তুমি কি নিয়ে আসছো বলো তো? যাই হোক, তোমাকে শার্ট আনতে বলছিলাম সেটা নিয়ে আসছো? হ্যাঁ আনছি তো। এই যে শামিমটা কি শার্ট নিয়ে আসছো? আমার বাবা এই শার্ট পরবে? কি একটা কাজও ঠিক মতো করতে পারো না আমাকে বলো তো? কেন, শার্টটা তো ভালোই, তাছাড়া বৃষ্টি আমার সামর্থ্য অনুযায়ী তো আমি এটাই কিনবো, তাই না? একটা শার্ট আনতে বলছি, তুমি এর থেকে ভালো একটা শার্ট আনতে পারবে না? মানে বাবা এটা পরবে, তুমি দেখে বলো না, এটা পরার মতো শার্ট? পরবে না? কিভাবে পরে বাবা জানো না? আমি কি আর বলবো তোমাকে, তুমি কি বাবা মনে চলে আসছে? শোনো, একদমই কোনো উল্টাপাল্টা কথা বলো না, ঠিক আছে? ঠিক আছে, বসো। সুখবর আছে, আপনি একটু মিষ্টি খাওয়ার লাগবে। আচ্ছা বাবা তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে বৃষ্টি, আমার যে সম্পত্তি আছে পুরোটাই কিন্তু বৃষ্টিই পাবে। ওর গায়ে আমি কখনোই একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেইনি, তাই ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। এখন যেহেতু তোমার সাথে থাকে, সেহেতু ও সুখ শান্তি নিয়ে আমাকে ভাবায়। বাবা, বৃষ্টিকে সুখী রাখার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ করার চেষ্টা করি। না, সেটা তুমি করছো না। তোমার ডিপার্টমেন্টের পিয়ন, তারও কানাডায় বাড়ি আছে, ব্যাংকে 400 কোটি টাকা আছে, তোমার কি আছে? একটা এসি নেই, গাড়ি নেই। শোনো, ওদের সাথে আমার বিজনেস আছে, কার কোথায় কি আছে সেটা আমি খুব ভালো করেই জানি। বাবা, আপনি যেহেতু সবই জানেন, তাহলে এটাও তো জানেন যে এটা বৈধ নাকি অবৈধ। বাবা, আমার পক্ষে তো অবৈধ কিছু করা সম্ভব না। দেখো, তুমি যেটাকে অবৈধ বলছো সেটাই হচ্ছে সিস্টেম, সেটাই সিন্ডিকেট।
তোমাকে সিস্টেম সিন্ডিকেট বুঝতে হবে। একটা পুরুষ মানুষের জীবনে টাকাটাই সব। তোমার অফিসের পিয়ন, তারা এই সিন্ডিকেট আর সিস্টেম বোঝে বলেই ব্যাংকে তাদের টাকা আছে, কানাডায় বাড়ি আছে। তোমার কি আছে? তোমার তো কিছুই নেই। এটা কি বাবা? গাড়ির চাবি। আসো না, তোমরা দুজন আমার মামুদপুরে অ্যাপার্টমেন্টে উঠে যেও। কি একটা বাসায় থাকো, আলো নেই, বাতাস নেই, আমার নিজেরই তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের বেডরুমটাতে যান, তাহলে দেখবেন ওখানে দক্ষিণে একটা জানালা আছে। জানালাটা খুলে দিলে হু হু করে বাতাস আসবে, সাথে আসবে ভালোবাসা। আমাদের ঘরে হয়তো অনেক কিছুই নেই, কিন্তু ভালোবাসাটা আছে। বাবা, কমতি যদি থেকে থাকে তাহলে আপনার দোয়ার কমতিটাই ছিল, আপনার দোয়াটাই চাই। তোমার দরকার না হতে পারে, আমার মেয়ের কিন্তু দরকার আছে। বাবা, বৃষ্টি আমার ওয়াইফ, বিয়ের পর ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার, ও কিভাবে ভালো থাকবে সেটা আমি দেখব। পাপা কোথায় যাচ্ছ? একটু নাস্তা খেয়ে তারপর যাও। খাবো না। আচ্ছা, এক মিনিট। পাপা, তোমার জামাই এসে দেখো। আমার দরকার নেই, বনিকে দিয়ে দে, ওকেই মানাবে। পাপা, বনির ভাই, যান। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, কি ব্যাপার, আপসেট কেন? কিছু হয়নি। কি বলো, কিছু হয় নাই? প্রতিদিন তোমার হাসি মুখ দেখে অফিসে যাই, তোমার মুখ দেখে আমি বুঝবো না? কিছু না হলে কেমনি হাসতে থাকবো? শুধু শুধু কালেতে থাকবো এখন আমি? তুমি কি বুঝতেছো না যে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে স্বামী? কি চেঞ্জ হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতেছি না। ও, তুমি এখন বুঝতেছো না তোমার ওয়াইফের কি চেঞ্জ হয়েছে? তুমি যদি নাই বুঝো তাহলে তো তোমাকে আসলে কিছু বলে লাভই নাই। ও, বুঝছি। তোমার আসলে ফ্যানের বাতাস আর পোষাচ্ছে না, এসি লাগবে, রিকশা দেওয়ার হচ্ছে না, গাড়ি লাগবে। হ্যাঁ, আমার গাড়ি লাগবে। পাপা তোমাকে গাড়ি দিতে চাইছিল, তুমি নাও না কেন? বৃষ্টি, আমরা একটা ভাড়া বাসায় থাকি, আমাদের এখানে কোনো গ্যারেজ নাই, গাড়িটা নিয়ে কি করব, রাস্তায় রেখে দিব? তো বাসা চেঞ্জ করো। ফ্ল্যাট বাসা ভাড়া নাও, যেখানে একটা পার্কিং থাকবে, একটা গাড়ি রাখা যাবে, যেখানে এসি লাগানো যাবে, চার পাঁচটা বুয়া থাকবে, এরকম একটা বাসা নাও। দেখো, আমার স্যালারি কত তুমি তো সবই জানো, অসৎ হইলে সবই করতে পারতাম, কিন্তু আমার পক্ষে তো করা সম্ভব না। তো সম্ভব বানাও এটা, অন্যরা তো করতেছে, তুমি কেন পারতেছো না? তোমার এই সব থেকে লাভটা কি হইতেছে আমাকে বলো, কি লাভ হচ্ছে? আমার বান্ধবীরা যারা কখনো আমার সামনে দাঁড়াইতে পর্যন্ত পারে নাই, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণ, প্রত্যেকটা জিনিস আমার পিছনে ছিল, আমার পিছায় ছিল, মেয়েগুলা এখন আমাকে কথা শোনায়, দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে, হাজবেন্ড আজকে ডায়মন্ড কিনে দিছে, কালকে গোল্ড কিনে দিছে, এগুলো আমাকে বলতেছে, আমাকে ইনসাল্ট করতেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার অফিসেও তোমার কোনো মান সম্মান নাই, যে কেউ তোমাকে যা তা শোনাইতে পারতেছে শুধুমাত্র তোমার পজিশনের জন্য, তাহলে সততার লাভটা কি? এই সততাই তো আমার একমাত্র শক্তি, এটা ছাড়া তো আমার কিছুই নাই। হ্যাঁ, এটা ছাড়া তোমার কিছু নাই, কিন্তু আমার আছে, আমার পাপার আছে, আর এখন আমার যেটা মন চায় আমি সেটাই করব। ঠিক আছে, করো, সমস্যা নাই, কিন্তু একটাই রিকোয়েস্ট, বৃষ্টি, তুমি তোমার ওয়াইফ, আমার সম্মানের ব্যাপারটা মাথায় রাখো। শামিল, তোমার সম্মানের কথা মাথায় রেখে না আমি আজকে এখানে এসে দাঁড়াইছি।
বৃষ্টি না? হ্যাঁ, কিন্তু আমার বৃষ্টি আর এই বৃষ্টি তো সেম না, আমার বৃষ্টি তো বদলায় গেছে। হ্যাঁ যাও তো, যাও গিয়ে তুমি ফ্রেশ হও, যাও। আমি এটা কার বাসায় আসলাম? তোমার বাসায় আসছো? না না না, এটা তো আমার বাসা না। এই ফার্নিচার কখনো কই থেকে আসলো? তারপরে এসি রূপ বাসায় তো চিনাই যা, বাসার চেহারাই তো বদলায় গেছে। বাবা পাঠিয়েছে সবকিছু, তুমি যাও ফ্রেশ হও। কিন্তু তুমি ফ্রেশ আসো, আমার সব কথা ভালো লাগতেছে না। এমনিতে কিন্তু অনেক টায়ার্ড আমি। আর আরে না না, হ্যাঁ আমি সেটাই করছিলাম। প্রথমে তো অস্ট্রেলিয়ায় যাবো, আর আমি ঠিক করেছি কি জানিস, কোনো হোটেলে থাকবো না, কোনো রিসোর্ট অর সামথিং কিছু একটা নিয়ে নেবো। আমি ইভেন আমি দেখছিলাম কোনটা, বুঝছিস, ওইখান থেকে ঠিক করেছি নেদারল্যান্ড যাবো। বাট এরপর কোথায় যাবো আমি না বুঝতে পারছি না, একটু বল না কোথায় যাওয়া যায়। আরেকবার ইউরোপ টোর দিয়ে আসবো নাকি? নট ব্যাড। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোকে ফোন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুক করেই ফোন দিচ্ছি। ওকে বাই। বৃষ্টি, এগুলো তুমি কি শুরু করছো? আমার পারমিশন ছাড়া বাসার সমস্ত ফার্নিচার চেঞ্জ করে ফেলছো, অনেক কিছু চেঞ্জ করে ফেলছো, কিন্তু এখন যেগুলো করতেছো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন, কি এমন বাড়াবাড়ি হচ্ছে? কেন তুমি জানো না কি বাড়াবাড়ি করতেছো? তোমার বাবা তোমাকে টাকা পাঠাইছে, ঠিক আছে, তাই বলে তুমি এভাবে বিছানা ছড়ায় রাখবা? আমার বাবা আমার জন্য টাকা পাঠিয়েছে, আমার টাকা আমি বিছানায় রাখবো না কোথায় রাখবো সেটা তো আমার ব্যাপার, তোমার এত সমস্যা হচ্ছে কেন? তোমার বাবার আয়ের উৎস তুমি জানো না বৃষ্টি, তা ইনকাম সোর্স আর্নিং কিভাবে তুমি জানো না? এই সমস্ত টাকা ব্ল্যাক মানি, উনি একজন ঋণ খেলাপি মানুষ। এই এই, তুমি করো একটা সরকারি চাকরি, তুমি বিজনেসের কি বুঝো? হ্যাঁ, আমার বাবা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ওগুলো কিভাবে নিচ্ছে? উনি যদি ঋণ খেলাপি হতো তাহলে কি ব্যাংক তাকে এত টাকা ঋণ দিত? তুমি শুধু শুধু আমার বাবার ব্যাপারে কোনো রকম ব্লেম দিবেন, আমি বলে দিচ্ছি। বৃষ্টি, তোমার বাবা একজন মাছ ব্যবসায়ী ছিলেন, এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছে মাছ বেচতেন, হঠাৎ করে উনি এমন কি আলাদিনের চেরাক পাইছে যে ঠাস করে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন? সেটা করতো পাস্ট। আমার বাবা এখন মাছের ইম্পোর্টার, চামড়ার ইম্পোর্টার, তাছাড়া তার দেশে দেশের বাইরে আরো অনেক বিজনেস আছে। তুমি আমার পাপার হার্ড ওয়ার্কে ছোট করে কথা বলতে পারো না শামিন। আমি কাউকে ছোট করতেছি না, তুমি যেটাকে হার্ড ওয়ার্ক বলতেছো সেটা আসলে দুর্নীতি। তোমার বাবা একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, একজন দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আসা উচিত তাদের পরিবারের সদস্যদের থেকে। যে লোকটা দুর্নীতিগ্রস্ত তার সন্তানরা যদি বলে এরকম দুর্নীতি করা মানুষের সন্তান আমরা হতে চাই না, যে লোকটা ঘুষ খাচ্ছে তার সন্তানরা যদি বলে একজন ঘুষখোর সন্তান হতে চায় না, তার স্ত্রী যদি বলে একজন ঘুষখোর স্বামী আমরা চাই না আমাদের জীবনে, তাহলে কিন্তু লোকটা দুর্নীতি করার সুযোগ পাবে না, সে কিন্তু আর ঘুষ খেতে চাবে না। কিন্তু আসলে আমরা তো উপভোগ করে ফেলি, যেমন তুমি উপভোগ করতেছো। তুমি যদি প্রতিবাদ করতে তাহলে কিন্তু এমনটা হতে পারতো না। তুমি যাও তো এখান থেকে যাও, তোমার সব নীতি কথা আমি আর নিতে পারছি না। আমি অনেক নিয়েছি, তোমার কথা নিতে গিয়ে না আমার লাইফটা হেল্প হয়ে গিয়েছিল, এখন আমি ভালো আছি, তোমার সহ্য হচ্ছে না, তুমি যাও এখান থেকে, প্লিজ যাও। বৃষ্টি, আমি কোথায় যাবো? আমি ঘুমাইতে আসছি, তুমি টাকাগুলো সরাও, আমি এখানে শুবো তো। না, এখন থেকে আমি টাকার বিছানায় ঘুমাবো, টাকার সাথে ঘুমাবো, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও, যাও। টাকার গরমে বৃষ্টি তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো অমানবিক হয়ে গেছে। প্লিজ যাও তো এখান থেকে, যাও। ওর সাথে কথা বাড়ায় কোনো লাভ নাই, অনেক ভালো থাকো, গুড নাইট। বিয়ের পর একটা জিনিস দিতে পারবে না, এখন খুব জ্বলছে। শামিম উঠো, গাড়িতে কেন উঠবো? তুমি মুদি দোকানে যাচ্ছ না, চলো আমি নামিয়ে দিই। আরে দোকানটা হচ্ছে সোজা গলিতে, ডানে গেলে একটু সামনে গেলে, যাইতে আমার লাগবে 2 মিনিট, এইটুকু ডিসটেন্স যাইতে গাড়িতে কেন যাওয়া লাগবে? তো হোক 2 মিনিট, তুমি বাজার সাথে করবা না, ওটা গাড়িতে করে নিয়ে আসবা, চলো। এত দূর যাওয়ার জন্য আমার দুইটা পায়ে ঠিক আছে, আমি পায়ে হেঁটে যেতে পারবো, গাড়িতে উঠতে চাই না। শোনো, আমার পাপার না অনেক টাকা, আমি হইতে পারি গরিবের ওয়াইফ, কিন্তু আমি বড় লোকের বেটি, আমার যেটা মন চায় আমি সেটাই করবো। তোমার যা মন চায় তুমি করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই ডিসটেন্স আমি পায়ে হেঁটেই যাবো, আমার দুইটা পা ঠিক আছে। ঠিক আছে, আসো আমি গেলাম। ঠিক আছে। ভাই পেঁয়াজটা আমার দেন, রসুন আদা করে দেন।
বাজার এবার বুঝি ভাইয়া খুব বড় অ্যামাউন্টের ঘুষ খেয়েছে। আরে না, শামিমকে দিয়ে সব হবে না, পাপা দিয়েছে। আর দোষ অত বেশি হতো না, জাস্ট 100 crore। ও তাই তো, নতুন বাড়ি, নতুন গাড়ি, হ্যাঁ নতুন ইকুইপমেন্ট, সব কিছু নতুন নতুন ঘরের মধ্যে। হ্যাঁ তোকে তো বলাই হয়নি, বসুন্ধরা ফ্ল্যাটটাও তো রেডি হয়ে গেছে, যে দুই একদিনের মধ্যে উঠে যাবে। এই যে বলতে বলতে পাপা ফোন করে ফেলেছে, আমি তো পাপার সাথে ইন্টারভিউ নিয়ে কথা বলে। অবশ্যই পাপা। হ্যাঁ আমি তোমাকে ফোনই করতাম, কি অবস্থা বলো তো? ওকে ঠিক আছে পাপা। বান্ধবী দোস্ত, যেতে হবে রে, তোর দুলাভাই কল দিয়েছিল, নতুন যে গাড়িটা কিনেছি না ওটা চলে এসছে, এখন দেখতে যাচ্ছি। ও ঠিক আছে, যা তাহলে। শোন। হ্যাঁ রে বল। তোর পার্সটা দেখি। ও নতুন ব্যাগ আমার, দেখ না, মাইকেল কর্সের নতুন এডিশন। সুন্দর না? তাই? হ্যাঁ খুবই সুন্দর, তোর সেই ইউনিভার্সিটি লাইফ থেকে আমি তোরে চিনি। হ্যাঁ এই ফকিন্নি গিরার শেষ হলাম, ঠিকই তো একটা বড় লোকটা পটাইছস, বিয়ে করছস ঠিকই, কিন্তু না এখনো ফকিন্নি ফকিন্নি থাকবি। যা 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 এখন। দেখলি তো তোর জিবাটা আবার বড় হয়ে যায়, নে দিলাম। ওদিন তো অনেক কথা বলছিলি, তোর জামাইজ একটা চোরাকার বাড়ি স্মাগলার, এটাকে কেউ জানে না। হ্যাঁ খুব ভালো করে জানি, তার উপর আবার কত বড় বড় কথা। যা মাফ কর। যেভাবে বললাম সেভাবেই, ক্লিয়ার ক্লিয়ার? এই তো, ভেরি গুড, আমি জানি তুমি পারবা। স্যার আপনাকে ডেকেছেন স্যার? আবা হ্যাঁ, শামিম বসো 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 বসো। থ্যাংক ইউ স্যার। শামিম পরিচয় হও, অনিকা তাবাসসুম। হাই, নাইস টু মিটিং ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিকা, শামিমের প্রশংসা যত করব কম হয়ে যাবে। বারুদ বারুদ বারুদ, ও তো মানুষ না, ও একটা বারুদ, এত মেধাবী এত পরিশ্রমী ছেলে এর আগে আমি দেখিনি। এই অফিসের সব কাজ স্বামী একাই করে, ওর কারণেই এই অফিসটা টিকে আছে। তবে একটাই সমস্যা, অল্প বয়স, রক্ত গরম, মাথা গরম, ওর মাথাটা ঠান্ডা করতে হবে। অনিকা পারবা না? হ্যাঁ অবশ্যই পারবো, তোমারটা পেরেছি না তো স্বামী। আমি যেটা চিন্তা করে দেখলাম, কক্সবাজার ব্রাঞ্চে কিন্তু অনেকদিন আমরা কেউ যাই না, ওই ব্রাঞ্চের কি অবস্থা আমরা কিন্তু কেউ কিছু জানি না। আমার কাছে মনে হচ্ছে কক্সবাজার ব্রাঞ্চে কোনো একটা ঝামেলা হয়েছে, একজনকে যাওয়া লাগবে ওইখানে। তুমি আর অনিকা চ্যাট করে কক্সবাজার চলে যাও 3 দিনের জন্য, প্লেনের টিকিট, হোটেল বুকিং সব কিছু করা আছে, জাস্ট দুজন মিলে চলে যাবা, যাও। স্যার উনি কে? উনি তো আমাদের অফিসের কেউ না, ওনার সাথে আমি অফিস টুরে কেন যাব? শামিম 3টা দিন কক্সবাজারে থাকবা,
একা একা থাকবা নাকি? একটা কথা বলার মানুষ লাগে তো। তুমি তো বোর হয়ে যাবা, অফিসের কাজে তোমার মনোযোগ থাকবে না। আনিকার দায়িত্ব হচ্ছে তোমার যেন অফিসের কাজে মনোযোগ থাকে সেই ব্যবস্থা করা। মানে ফাইলটা নিয়ে যেও আনিকা, আর ওই মাথা ঠান্ডা হয়ে গেলে জাস্ট ফাইলটা যেন সাইনটা হয়ে যায়। হ্যাঁ, পারবো না? তুমি একদম টেনশন করো না, মাথা একদম পানির মতো ঠান্ডা করে দেবে। লক্ষ্মী মেয়ে, তাহলে শামিম, আমি যেটা চিন্তা করে দেখলাম, তোমার নতুন সংসার অনেক খরচ, 60% তোমার, 40% আমার, আমি কম রাখলাম। তাহলে চলে যাও দুজন কক্সবাজার, এনজয়। আমার কাছে বিষয়টা ক্লিয়ার, আমি সবকিছু বুঝতে পেরেছি। স্যার, আপনার দেওয়া এই অনৈতিক প্রস্তাব আমার পক্ষে মেনে না কোনোভাবে সম্ভব না। আমি ম্যারিড, আমার বাসায় বউ আছে এবং আমি অনেক সুখীও। আমি বুঝতে পারতেছি স্যার, আপনি বারবার বলতেছেন আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে, কিন্তু আসলে মাথাটা গরম আপনার হয়ে গেছে, এটাই সত্যি। আর ওনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনার মাথা ঠান্ডা করার, উনি আপনাকে সাহায্য করবে আপনার মাথা ঠান্ডা হতে। আপনার মাথাটা ঠান্ডা হয়ে গেলে আশা করি আপনি বুঝতে পারবেন আমার অবস্থানটা। থ্যাংক ইউ স্যার, আসি। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আনিকা, এই ছেলেকে যদি সকাল বিকাল খাবড়াইতে পারতাম না, মনটা শান্ত হইতো আমার। ভাই কি হয়েছে? ভাই ব্যথা পাইছেন? আচ্ছা উঠে উঠে, আস্তে 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 ঠিক আছেন? হ্যাঁ, আরে কাটছে তো। শামিম কি হয়েছে? এক 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 দুটো দুটো ধরো ধরো ধরো। এই শামিম, বৃষ্টির লোকটা তো আহত হয়েছে, ব্যথা পাইছে তাই না? লোকটা টাকাগুলো দিয়ে আসো। তারা টাকা দিব কেন? তুমি না বললা যে রিকশা ভেঙে গেছে, আহত হয়েছে, তো যাও টাকাটা দিয়ে আসো। বৃষ্টি তুমি সেন্সে আছো? অমানবিক কথা কেন বলতেছো? লোকটার এখন হাসপাতালে যাওয়া প্রয়োজন, তার তো টাকার প্রয়োজন নাই। তোমার সব নীতি বাক্যরা তোমার কাছেই রাখো, এখন তার টাকাটাই বেশি প্রয়োজন। যাও গিয়ে তাড়াতাড়ি দিয়ে আসো, আমার শপিং এ যেতে হবে। বৃষ্টি, টাকার গরমে তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। তুমি বাসার দিকে চলে যাও, আমি 30 মিনিট পর আসতেছি। আমাকে 30 মিনিট টাইম দাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। ভাই উঠেন, হাসপাতালে নিতে হবে। কোথায় লাগছে? যাদের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, গণপূর্ত সহ জেলার সকল অফিসেই ছিল তার প্রভাব। তার হুকুম ছাড়া কেউ কাজ পেত না, তার নির্দেশেই হতো সকল টেন্ডার। 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে, দলীয় নেতা কর্মীদের কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিস থেকে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। বিত্তবানদের সন্তুষ্ট করতে রাত হলেই চলত অবৈধ কর্মকাণ্ড ও মদের আসর। দ্রুত গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা। তদন্ত করে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে ঘটনার পরপর গোয়েন্দা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত 23 জনকে গ্রেপ্তার করে, সেই সাথে প্রায় 250 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবিও করে পুলিশ। হে বৃষ্টি, বৃষ্টি মারে, বৃষ্টি 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 মামি, আমি পাপা, বাবা তোমার কি হয়েছে, অবস্থা কেন? সবই সময় খেলা রে মা, তোমার তো অনেক টাকা পয়সা বাবা, তোমার পাওয়ার অনেক, প্রতিপত্তি অনেক, নেতা কর্মীরা তোমার হাতের মুঠোয় থাকে, তাহলে তুমি কিছুই করতে পারলে না? টাকাতে সবকিছু কেটে যায়,
কিন্তু সময়কে বা কেনা যায় না। দুর্নীতি লিস্টে আমার নাম উঠছে, পুলিশ এখন আমাকে খুঁজতেছে। বা কোন মতে যদি বর্ডারটা পার হতে পারি বাইচে যাবো। আপনি সবই বুঝছেন, কিন্তু সময়টা এখন নাই। ঠিক বলছো বাবা, তোমরা ভালো থাকো। আর যদি কোন মতো বড়টা পার হইতে পারি আমি তোরে ফোন দিব, নিয়ে আমি যাই। ভালো থাকো, এই চল 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 চল। টাকা, এই শত হাজার লক্ষ কোটি টাকা মানুষের কি কাজে আসে? যে টাকা আমি ভোগই করতে পারলাম না, সেই টাকা দিয়ে আমার হবেটা কি? এই যেমন ধরো তোমার পাপা, তার শত হাজার লক্ষ কোটি টাকা, কিন্তু উনি তো ভোগ করতে পারল না। এই দুঃসময়ে ফকির বেশে শূন্য হাতে তাকে পালাইতে হইতেছে, মানসম্মানটাও চলে গেছে। শত হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে লাভটা কি যদি মানসম্মান না থাকে? আচ্ছা বৃষ্টি, দুই বেলা দুই মুঠো ভাত ডাল খেয়েও তো আরাম করে সম্মানের সাথে বেঁচে থাকা যায় না। আমার না এই আরামের ঘুমটাই হারাম হয়ে গেছে, কারণটা কি আমাকে বলতে পারো? টাকা। আমাদের সংসারে যতদিন টাকা ছিল না, ততদিন সংসারে সুখ ছিল, শান্তি ছিল। রাতে শান্তিতে ঘুমাইতে পারছো? আমি যেদিন এই সংসারে টাকা ঢুকাইছি, সংসারে শান্তি চলে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আমি না টাকার মোহে ঠিক ব্যাঠিক ন্যায় অন্যায় সব ভুলে গেছিলাম। তুমি আমাকে জেলে দাও। আমার বাবা একজন দুর্নীতিবাজ, আমি বাবাকে সাপোর্ট করছি, হেল্প করছি, আমি ভুল করছি, আমার পাপের প্রায়শ্চিত হওয়া উচিত। তুমি আমাকে জেলে দাও। বৃষ্টি, কি বলতেছো তুমি এগুলা? কি যে বলো না তুমি, তুমি যে এটা অনুধাবন করছো এটাতে আমি অনেক খুশি। আসলে পরিবারের সদস্যরাই যদি প্রতিবাদ করে, তাহলে একটা মানুষ দুর্নীতি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, স্মাগলিং করতে পারে না। তুমি যে সবকিছু অনুধাবন করে আমার সাথে আছো এটাতে আমি অনেক খুশি। সুখে শান্তিতে থাকবো, আমার কিচ্ছু লাগবে না। স্বামী সাহেব দরজা খোলেন, আমরা পুলিশের লোক, বৃষ্টিকে ধরতে আসছি। ওনার বাসায় অনেক অবৈধ টাকা আছে, ওনার বাবার অবৈধ টাকা। স্বামী সাহেব দরজা খোলেন,
এ ভাই শুনেন শুনেন, হ্যালো ভাই শুনেন, আলহামদুলিল্লাহ হুজুর হুজুর, এখানে এক লোক অনেকগুলো টাকা রেখে গেছে।